আসসালামু আলাইকুম। এরকম নতুন ডিজাইন পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন। অন করে দিলে কি হবে, আপনার নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আজকে একটি নতুন একটি পিএলপি ফাইল নিয়েছি আমি, বিগত একটি ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করেছি ছাত্র লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর পিএলপি ফাইলটি। আর আজকে একটি পিএলপি ফাইল আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। এই পিএলপি ফাইলটা পেতে হলে 4-4টি পাসওয়ার্ড দিয়ে আছে, ভিডিও শেষ পর্যন্ত দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে। চলুন শুরু করা যাক। মোবাইল স্ক্রিন চলে আসলো। মোবাইল স্ক্রিন আসার পরে আপনাদের লাগবে একটি পিক্সেল অ্যাপ। পিক্সেল অ্যাপ না না থাকলে যে সুন্দর লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি পিক্সেল অ্যাপে চলে আসলাম। পিক্সেল অ্যাপে পরে আপনারা ঠিক সিঁড়ি ওটা চাপ দেবেন, ওপেন পিএলপি ফাইলে চলে যাবেন। চলে যাওয়ার পরে আবার পিএলপি চলে যাবেন। আপনারা ডাউনলোড করা থাকলে এই জায়গায় আপনাদের শো করবে। আমি ভেতরে চলে যাচ্ছি। ভেতরে চলে যাওয়ার পরে আমি খুঁজে বের করবো ছাত্র লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর 2024 এর ব্যানার ডিজাইন। চলে আসল ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর 2024 পিএলপি ফাইল। আমি ওপেন করে দিলাম। ওপেন করতে হবে, একটু লোড নেবে, অপেক্ষা করুন। ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে গেলে আপনাদের মাঝে এরকম একটি ডিজাইন আপনাদের মাঝে চলে আসবে। এখন আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের ছবি আপনারা চেঞ্জ করে বসাবেন। এই ছবিটি সাকিবুল হাসানের ছবিটি আমি কিভাবে চেঞ্জ করব, তারপরে এখানকার নামটি আমি কিভাবে কি করব আপনাদের মাঝে আমি সেটাই দেখিয়ে দেবো। এখন দেখিয়ে দিতে হলে আপনাদেরকে চলে যাবেন প্লাস আইকন। প্লাস আইকন চলে যাওয়ার পরে গ্যালারিতে চলে যাবেন। আপনাদের লাগবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ইমেজ। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না জানলে আপনাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে শিখে নেবেন। আমি চলে গেলাম গ্যালারিতে। গ্যালারিতে চলে যাওয়ার পরে আমি একটি ফটো নিয়ে চলে আসলাম। এই ছবিটি আপনারা ছোট বড় করে আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন। লেয়ারে চলে গেলাম। লেয়ারে চলে যাওয়ার আটটি ডট চেপে আপনারা ছবিটি আগে যে ছবিটি আছে সেখানে আপনারা নিয়ে চলে যাবেন। আর আগের ছবিটি সাকিবুল হাসানের ওইটা আপনারা ডিলেট করে দেবেন। আমি ডিলেট করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি কাস্টমাইজ চলে আসল। আমি উপরে যেসব ফাঁকা জায়গা রেখেছি আপনারা, আমি যে ফাঁকা জায়গাগুলো রেখেছি এখানে একটি, এখানে একটি, এখানে আপনারা মন বললে আপনাদের নেতাকর্মীর ছবি আপনারা দিতে পারবেন। তা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নাম পরিবর্তন করবেন। নাম পরিবর্তন করার জন্য আপনারা চলে যাবেন লেয়ারে। লেয়ারে চলে যাওয়ার পরে আপনারা খুঁজে বের করবেন সাকিবুল হাসানের নাম। এর আইকনে চলে যাবেন। পেনার ক্রিম যাওয়ার পরে সাকিবুল হাসানের নামটি আপনারা ডিলিট করে দিয়ে আপনার মন মতো আপনার একটা নাম আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনার নিচে আপনারা কি করবেন, আপনাদের রাজনৈতিক পদ পদবি আপনারা বসিয়ে দেবেন। আমার রাজনৈতিক পদ পদবি নেই, আমি বসালাম না, এইভাবে আমি লিখে দিলাম। এখন আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটি আমি আরেকটি আরেকটি লিখে দিয়েছি, সেই ব্যাকগ্রাউন্ডটি আপনি কীভাবে সেটিং করবেন দেখিয়ে দিচ্ছি। আমি লেয়ারে চলে গেলাম। লেয়ারে চলে যাওয়ার পরে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি আমি হাইড করে দেবো। হাইড করে দেওয়ার পরে আমি এই ব্যাকগ্রাউন্ডটি আমি হাইড আনহাইড করে দিলাম। আনহাইড করে দেওয়ার পরে এইরকম আপনাদের মাঝে আরেকটি ডিজাইন আপনার চলে আসলো। এখন এই ডিজাইনটি আপনাদের মাঝে দেখাবো, সেভ করে দেখাবো। আমি সেভ করে দিচ্ছি, অপেক্ষা করুন। সেভ করে দেওয়ার পরে আপনাদের মাঝে চলে আসলো ছাত্র লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর একটি পোস্টার ডিজাইন। আর এই পিএলপি ফাইলটা পেতে আপনাদের কোনো সমস্যা করলে, আপনারা প্রবলেম ফেস করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এবং আপনাদের সুবিধার কারণে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিকম গ্রুপ আমি খুলে রেখেছি, আপনারা ওখানে যোগ হয়ে যাবেন। তাহলে আপনাদের সমস্যা আরও আপনারা সমাধান করতে পারবেন। তা আজকে এই ভিডিওটা দেখে আপনাদের যদি কিন্তু শিখতে পারেন, কোনো উপকারে লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে নতুন ভিডিওর সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।